वो शैतान रैंचो अब भी तुम्हारे दिमाग से खेल रहा है? मुझे नहीं समझ आती इंजीनियरिंग, मुझे टिकटॉकर बनना है अब्बा। अरे कमाओगे कितना उस जंगल में? अब्बा स्टाइफिन ज्यादा नहीं है, किंतु एखन লোকেরা হিজরা দেন মুজরা দেখতে বেশি পছন্দ করে। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो, लेकिन नहीं, तुम्हारी गांड में चनूने चनूने काट रहा है। देखो बस একটা পরিষ্কার কথা বলি, আমরা ইউটিউবাররা ব্রেন খাটিয়ে স্ক্রিপ্ট লিখে টাকা জমিয়ে ক্যামেরা কিনে কয়েকদিন ধরে শুটিং করে রাত জেগে এডিটিং করে একটা কন্টেন্ট বানিয়ে ইউটিউবে আপলোড করেও ঠিকঠাক ভিউ পাই না। আর টিকটকাররা একটা মোবাইল সামনে রাখবে জাস্ট 15 সেকেন্ড, জাস্ট 15 সেকেন্ড, তেরি প্যারি প্যারি দো আখিয়া, আচ্ছা তুই লে চালু চাকু উসকি ঔকাত দিখানে মে, এ চিকেন লেগ পিস। এই করেই 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন করে ভিউ বলছি। এই তোদের লজ্জা করে না রে, নিজেদের মাঝে মধ্যে পলিটিক্স এর নেতা মনে হয় না, মনে হয় না কোনো যোগ্যতা নেই তাও সম্মান পেয়ে যাচ্ছিস? তো প্রথমেই দেখে নেবো কিছু টিকটক সুপারস্টারদের ফটো। কসমত পগলি প্যার হো যায় না, এদেরকে নিয়ে আমি কিছু বলবো না, এদেরকে নিয়ে একটাও বাজে কথা বলবো না, বিন্দু মাত্র বাজে কথা বলবো না এদেরকে নিয়ে, কারণ আমার মা বলেছে মেয়েদেরকে অসম্মান করতে নেই। তো সেদিন পাইকারদাকে আমি বললাম, পাইকারদা আমাদের এই ভাইরাস আক্রান্ত লকডাউন কবলিত দুর্দশাগ্রস্ত পৃথিবীতে এই দিন মজুররা খেতে পারছে না, সেই জন্য অনেক ইউটিউবার অনেক ফিল্ম স্টার তাদের যে যার সাধ্যমত টাকা ডোনেট করেছে, কেউ 1 লাখ, কেউ 1 কোটি, কেউ 10 কোটি, কিন্তু এখন পর্যন্ত একটা নিউজ পেলাম না কোনো টিকটকার কাউকে টাকা ডোনেট করেছে। তখন পাইকারদা বলছে এতে অবাক হওয়ার কি আছে, ওরা কেন টাকা ডোনেট করবে? জানিস না হিজরেরা শুধু দোয়া দেয়। তো ওই পাইকারদা বিয়ের জন্য মেয়ে দেখতে গেছে, মেয়ের বাবা বলছে আমার মেয়ে তো দারুণ অভিনেত্রী, বিরাট বড় মাপের নায়িকা, দারুণ অভিনয় করে আমার মেয়ে। পাইকারদার বাপ বলছে তাই নাকি, তো কোন সিনেমায় অভিনয় করেছে? মেয়ের বাপ বলছে সিনেমা, আজকালকার যুগে কেউ সিনেমা অভিনয় করে না, সিনেমায় কেউ আজকাল অভিনয় করে, আমার মেয়ে তো টিকটকে ভিডিও বানায়। তখন পাইকারদার বাপ বলছে আমার ছেলেও কিন্তু দারুণ একটা সম্মানীয় কাজ করে, ও তো ইন্ডিয়ান আর্মি। মেয়ের বাপ বলছে তাই নাকি, তা পোস্টিং কোথায়? পাইকারদার বাপ বলছে পোস্টিং বাড়িতে, সারাদিন পাবজি খেলে। তো টিকটক স্ক্রল করতে করতে কিছু স্যাম্পল দেখতে পেয়েছি যেগুলোর চুলচেরা বিশ্লেষিত, পিন্ডি না চটকালে আমার পেটের ভাত হজম হবে না, আমার পায়খানা ক্লিয়ার হবে না, আমি হয়তো ভেতরে হতাশা আর রাগ আটকে মারা যেতে পারি, সেজন্য তাদের পিন্ডি চটকানোটা মাস্ট বি। দেখে নেবো প্রথম স্যাম্পল কিভাবে লুডু খেলে, কিন্তু টিকটকাররা কি করে লুডু খেলে দেখে নাও। টিকটকাররা কি করে আই লাভ ইউ বলে দেখে নাও। আই আই লাভ লাভ ইউ। টিকটকাররা কি করে গান শুনে দেখে নাও। মেরা চেন বেন সব উজড়া, জালিম নজর হটা লে। টিকটকাররা কি করে নাচ করে দেখে নাও। টিকটকাররা কি করে মাথার উকুন বাছে দেখে নাও। টিকটকাররা কি করে কষ্ট পায় দেখে নাও। টুটে হ্যায় ইশক মে হাম পর কোই গম নাহি হ্যায়। এদের দোষ নেই, আমি এদের দোষ দেবো না, দোষ দেবো এদের বাপ মায়েদের। এদের বাপ মায়েরা শিওর ছোটবেলা পালস পোলিও টিকার কোনো একটা টিকা এদের খাওয়াতে মিস করেছে, নাহলে এরকম পাগলা ছোট কেউ করে বলুন তো। আমাদের দেশে নেশা মুক্তি কেন্দ্র রয়েছে না, কয়েকদিন পরে দেখবেন টিকটক মুক্তি কেন্দ্র খুলেছে। চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস। এই এক টাকলা সারা
খন চিকেন লেগ পিস খেয়ে যাচ্ছে, সারা দেশের লোক পান্তাবাদ খেয়ে প্রাণ বাঁচাতে পারছে না, আর চিকেন লেগ পিস। টোটাল মুরগি কমিউনিটি তোর জন্য টেনশনে রাতে ঘুমোতে পারে না রে, জানিস? ওরা নিজেদের মধ্যে প্ল্যান করে নিয়েছে, একটা আন্দোলন করেছে, একটা সংগঠন তৈরি করেছে, লকডাউন খুললে সারা দেশের মুরগি তোরা টাকে এসে হেগে যাবে রে। চিকেন লেগ পিস ডাইরিয়া হয়ে মুরগি, ডাইরিয়া হয়ে মুরগি। মানে বন্ধুরা, একটা পরিষ্কার কথা বলো, মানে টিকটক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে জাস্ট খাওয়াটা একটা ট্যালেন্ট। মানে ভাবা যায় এরকম কোনো আছে পৃথিবীতে, কোনো মানুষ আছে যারা খেতে পারে না? মানে কাউকে খাবার দিলে তারা খেতে পারে না হাত দিয়ে নিয়ে, কিন্তু ওটা টিকটকে ট্যালেন্ট। আমি চিকেন লেগ পিস খাচ্ছি, আমাকে ফলো করো, কয়েকদিন পরে হাঁকবে মুদবে, সেটার ভিডিও টিকটকে ছেড়ে পড়বে, এই যে আমি হাঁকছি ফলো করো, এই যে আমি মুদছি ফলো করো। রে ছুটকি, এ ছুটকি, পড়তে বাস তুই। আর ওর পাশে ওটা কেন মা না দিদি, এরা ওকে পড়তে বসান, ছোট থেকে মুদ্রা শেখাচ্ছেন, বড় হয়তো রাহুল গান্ধী ঝিনচাক পূজানো হলে রোদ্দুর রায় হবে। ফিউচার নষ্ট করছেন আপনারা এই টিকটকের করে। তুঝে পতা থা তেরা সাদি হয় তুঝে ঘোড়া পে বিঠায় হয় তো গধা কা হরকত করনে কা কা করে। মানে জাস্ট কটা ভিউ পাওয়ার জন্য আপনি নিজের বাচ্চার গায়ে হাত তুলছেন। আরে ভিউয়ের এনেছে আমাদের ইউটিউবারদেরও রয়েছে, আমরাও ভিউ পাওয়ার জন্য গালি দেই, ননভেজ জোক বলি, কিন্তু বাচ্চার গায়ে হাত তুলি না। ঠিক ঠিক, হায় রে টিকটকার, খুব অন্যায় হয়েছে। মানে একটা সত্যি কথা বলতো, একে দেখে কেউ বলবে যে এর নিচে একটা ছোট্ট নুনু রয়েছে? মানে এইসব ভিডিও ভাইরাল হওয়ার পরের থেকে আমি রীতিমতো ফেসবুকে মেয়েদের সাথে ফ্লার্টিং করা বন্ধ করে দিয়েছি, রীতিমতো বন্ধ করে দিয়েছি। কারণ একটা সুন্দরী মেয়ের সাথে চ্যাটিং করছি, রোমান্টিক, তোমার চুলগুলো কি সুন্দর ঘন কালো, গালগুলো কি নরম মনে হয় হাত দিই, তোমার হাতে হাত রাখি, তোমার পেটে হাত রাখি, তুমি আমার কাঁধে মাথা রাখো, আমাদের ঠোঁট দুটোকে খুব কাছাকাছি নিয়ে সেই কি হবে কি হবে কি হবে। দুদিন পরে জানতে পারলাম ওই শালা মেরে নিচে একটা ছোট নুঙ্কু আছে। কেসা লাগা মেরা মজাক। তো বন্ধুরা, টিকটক হচ্ছে একটি চিড়িয়াখানা, টিকটক হচ্ছে একটি মেন্টাল হাসপাতাল, যাদের কোনো ট্যালেন্ট নেই তারাই টিকটক করে, টিকটকে কে ছেলে কে মেয়ে বোঝা যায় না। স্বামী বিবেকানন্দ বলে যাচ্ছেন গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা অনেক বেটার, সেরকম আমি বলে যাচ্ছি টিকটক করা বা টিকটক দেখা অপেক্ষা পানু দেখা অনেক বেটার। বন্ধ হয়ে যাক ভারতবর্ষে টিকটক, বন্ধ হয়ে যাক হিজড়েদের মুজরা করা, এটাই আমাদের দাবি, এটাই আমাদের ইউটিউবারদের দাবি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, তাহলে কিন্তু রক্ত বন্যা বয়ে যাবে, কিন্তু দেশ কিন্তু আগুন লেগে যাবে। বন্ধ হয়ে যাক, বন্ধ হোক টিকটক, পাগলা তো বন্ধ।